हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज कथा बोलो ব্যোমকেশ ও দুর্গরহস্য বলে ছবিটাকে নিয়ে। তো বিশেষত এই ছবিটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে যদি এই ছবির স্টোরি নিয়ে কথা বলি, তো এই ছবির স্টোরি তোমরা সবাই জানো যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই গল্পটা নেওয়া। তো এই ছবিটার মূলত স্টোরিটা ব্যোমকেশ কীভাবে ইনভেস্টিগেট করতে যাচ্ছে দুর্গেতে, কেন যাচ্ছে, সেগুলো তোমাদের অবশ্যই সিনেমা হলে ভিজিট করে দেখতে হবে। মানে ডিটেকটিভ বেস ছবিতে যখনই কথা বলি, তখনই যদি কোনো স্টোরি যদি আমি রিভিল করি, তাহলে সেই ছবিটার প্রতি সেটা আনফেয়ার হয়ে যায়, কারণ সেই ছবিটা কোথাও গিয়ে স্পয়েল হয়ে যায় জিনিসপত্রগুলো। তো সেগুলো নিয়ে বিশেষত আলোচনা না করাই ভালো। আমি চাই এই ব্যোমকেশ বক্সিটা তোমরা গিয়ে সিনেমাতে গিয়ে এনজয় করো। তো এই ব্যোমকেশ বক্সিতে এবং কেমন হয়েছে এবং দেব অ্যাজ এ ব্যোমকেশ কীরকম বা রুক্মিণী অ্যাজ এ সত্যবতী কীরকম, সেই জিনিসপত্র নিয়েও কথা বলবো এবং সিনেমাটা আমার পার্সোনালি কেমন লাগলো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা কথা বলি, আমি কদিন আগে একটা কথা বলেছিলাম কিছু মাস আগে যে ব্যোমকেশটাকে তোমরা অ্যাজ এ কমার্শিয়াল হিসাবেও ট্রিটমেন্ট করতে পারো যদি দেব সেইভাবে জিনিসটাকে বানায়। তো এই জিনিসটা সেমভাবে দেব মেনটেন করেছেন, যাতে সিনেমা হলে প্রত্যেকটা মানুষ এই সিনেমাটাকে এনজয় করে এবং মানে বাচ্চা থেকে বড় অবধি সবার, যারা ব্যোমকেশের ফ্যান বেস আছে, যারা ব্যোমকেশের ফ্যান নয়ও তারাও এই সিনেমাটাকে সেইভাবে এনজয় করবে। সিনেমাটা এইরমভাবেই মশালা দেওয়া আছে, মানে সিনেমাতে দেবের এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু একদম মশালা মাস অ্যাপিল ট্রিটমেন্ট রেখেই জিনিসটাকে মাথায় রেখে বানানো হয়েছে। এবার দেব অ্যাজ এ ব্যোমকেশ আমার কীরকম লেগেছে সেটাকে যদি আমি পজিটিভ দিকের দিকে কথা বলি, তো প্রথম আমার দেব অ্যাজ এ ব্যোমকেশ দারুণ লেগেছে। আমি এটা বলতে পারবো না যে দেব অ্যাজ এ ব্যোমকেশ হিসাবে হয়তো সবাইকে ছাপিয়ে বেরিয়ে গেছে, সেরকম নয়। অনির্বাণ ভট্টাচার্য স্টিল মাই ফেভারিট ব্যোমকেশ বক্সি, তো সেটা নয়। কিন্তু দেবকে এখানে ভালো লেগেছে, কারণ দেব যেমন টাইপস অফ কাজ করেছে সেই ওয়াইজ সে আউট অফ দ্য বক্স গিয়ে পারফরমেন্স ওয়াইজ সে দারুণ করেছে। মানে তার যে থেমে থেমে একটু ডায়লগ বলা বা অ্যাকশান সিকোয়েন্সগুলো যেভাবে ডিরেক্টর ডিজাইন করেছে সেই ওয়াইজ সিনেমাটাকে প্রেজেন্টেশন দারুণ। রুক্মিণী অ্যাজ এ সত্যপতি আমার খুব ঠিকঠাক লেগেছে এবং অম্বরীশ ভট্টাচার্য অ্যাজ এ অজিত আমার খুব ঠিকঠাক লেগেছে, মানে আমার হাইফাই কিছু লাগেনি। কিন্তু দেব অ্যাজ এ ব্যোমকেশ আমার দারুণ লেগেছে। এবার পারফরমেন্স ওয়াইজ আমি যেটা বললাম, পারফরমেন্স ওয়াইজে দেব আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে সাথে এখানে সত্যম ভট্টাচার্যকে দারুণ লেগেছে এবং রজতাভ দত্ত যেই যেই পোর্শনে দারুণ ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করেছে। এবং সবথেকে এই ছবির অনবদ্য তা যেটা মেনটেন করেছে সেটা হচ্ছে এই ছবির বিজিএম। এই ছবির বিজিএম দারুণ বিজিএম, মানে সিনেমা হলে যে একটা ইন্টেন্সিটিটা মেনটেন করে সেই জিনিসটাকে দারুণভাবে সাজানো হয়েছে এই ছবির বিজিএম। মানে তোমরা ফিল করতে পারবে যে কোনো একটা ইন্টেন্স সিন বা কোনো একটা সিচুয়েশান যেগুলো খুব একটা সিরিয়াস সিচুয়েশান সেগুলোকে কীভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা এই ছবির বিজিএমে, মানে জাস্ট অনবদ্য বিজিএম। এই ছবির ক্যামেরা সিকোয়েন্সের কাজ ব্রিলিয়ান্ট, মানে এইরকমভাবে ব্যোমকেশ বক্সিকে গ্র্যান্ড স্কেলে কেউ প্রেজেন্ট করেনি এটা আমি বলে দিচ্ছি। এই ছবিটা কেন সিনেমা হলের জন্য সেটা একদম পারফেক্ট এইটা এই ছবিটার উদাহরণ, যে এই ছবির বিজিএম ওইভাবেই ডিজাইন করা। এই ব্যোমকেশ বক্সি শুধু শহরকেন্দ্রিক লোকের জন্য নয়, সেটা দেব দেখিয়ে দিয়েছে, এটা একটা দারুণ। তো ওভারঅল এই ছবির পজিটিভ দিক এগুলোই, আমার ছবিটা ওভারঅল ভালো লেগেছে। এবং এই ছবির নেগেটিভ দিক শুধু আমার এটাই লেগেছে যে ছবির যে ফার্স্ট হাফটা সেটার স্ক্রিন প্লে একটু ওলট পেলট আমার আছে, মানে কিছু কিছু ক্যারেক্টারের যদি বলি একটু আমার মনে হবে যে ওভার দ্য টপ পারফরমেন্স লেগেছে এবং কিছু কিছু ক্যারেক্টারের এক্সিস্টেন্স এখানে খুব ভালোভাবে প্রেজেন্ট আরও ভালোভাবে করা যেতে পারতো, যেটা তোমরা সানডে সাসপেন্স শুনলে সেটা আরও ভালোভাবে এক্সিস্ট করবে। এবং আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট, এই ছবির যে ডিউরেশন সেটা 2 ঘন্টা হলেও কিছু কিছু পোর্শনে একটুখানি লেন্দি মনে হবে।
তো ওভারঅল এই ছবিটা আমার ভালো একটা ছবি লেগেছে। তো তোমরা অবশ্যই এই ছবিটা গিয়ে চেক আউট করতে পারো, দারুণ একটা ছবি। তো এটাই আমার বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।